আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে চায়নাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে কীরকম ডরমিটরিতে থাকি, বা আমাদের জন্য চাইনিজ সরকার স্কলারশিপের মাধ্যমে কীরকম ডরমিটরির ব্যবস্থা করে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি যে ডরমিটরির কথা বলবো, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডরমিটরি এ, যেখানে সাধারণত ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা থাকে। ব্যাচেলারদের এবং মাস্টার্স স্কলারশিপদের জন্য ডাবল বেড এবং পিএইচডিদের জন্য সিঙ্গেল বেডের ব্যবস্থা করা হয় এখানে। এটা আমাদের ডরমিটরি এ, যেটা 11 তলা ভবন বিশিষ্ট, এবং এটা হচ্ছে আমাদের গেট, যেখানে ফেস ডিটেকশনের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে হয়। ফেস ডিটেক্ট করতে পারলে গেট খুলবে। এছাড়াও আমাদের করিডোরে একটি ভ্যান্ডিং মেশিন বসানো আছে, 5টি এলিভেটর রয়েছে যেটা বিভিন্ন তলায় যাওয়ার জন্যে, এছাড়াও সিঁড়ি রয়েছে, কেউ চাইলে সিঁড়ি দিয়েও যেতে পারে। আমি যেহেতু আজকে যে রুমটা দেখাবো সেটা দ্বিতীয় তলায়, এজন্য আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এটা আমাদের দ্বিতীয় তলার করিডোর, দুই দিকেই করিডোর রয়েছে, এবং এটি হচ্ছে আমাদের রুম। প্রতিটা রুমের সঙ্গে আমাদের স্টোর র‍্যাক রয়েছে, যেখানে নিচে রান্নার বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে রাখা যায়, এবং উপরের স্টোর তাকে বা র‍্যাকে স্টুডেন্টদের লাগেজ রাখা যায় সেই মাপে উপরের গুলো করা। এছাড়াও রুমের ভিতরে বড় ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে কাপড় চোপড় রাখা যায়, এবং দুইজন স্টুডেন্টের জন্য আলাদাভাবে দুইটা তাক রয়েছে। এছাড়াও দুইটা স্টুডেন্টের জন্য পৃথকভাবে চেয়ার এবং টেবিল। এছাড়াও প্রত্যেকটা রুমের সঙ্গেই অ্যাটাচ বেলকনি রয়েছে, আমরা বেলকনি থেকে বাইরের ভিউ দেখতে পারবো। এবং এখানে একটি মজার বিষয় হচ্ছে, এই ই বাইকগুলো এভাবেই এখানে মাসের পর মাস থাকে, কিন্তু কোনোদিন কোনো ই বাইক এখান থেকে চুরি হয় না। এছাড়াও প্রতিটা রুমের সঙ্গে এয়ার কন্ডিশনার, এবং দুজন স্টুডেন্টের জন্য দুইটা আলাদা আলাদা বেড, সঙ্গে একটি টি টেবিলের মতো ছোট টেবিল, এবং প্রত্যেকটা রুমে রিসেপশন ডেস্কের সঙ্গে কথা বলার জন্য পার্সোনাল টেলিফোন, এবং সেই সাথে ওয়াইফাই লাইন, এবং প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, যেখানে বেসিন, হাই কমোড এবং গোসলখানা আছে। এবং বলা বাহুল্য, এ পর্যন্ত রুমগুলো যতগুলো সুযোগ সুবিধা দেখলেন, স্কলারশিপধারী প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এগুলো সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ কোনো ধরনের কোনো টাকা পে করতে হয় না আমাদের। এছাড়াও প্রত্যেকটা ফ্লোরে ছাত্রদের রান্নার জন্য একটি কমন রান্নাঘর রয়েছে, যেখানে ছাত্ররা তাদের নিজ নিজ সরঞ্জামাদি নিয়ে এসে এখানে রান্না করে আবার পরিষ্কার করে নিজ নিজ রুমে চলে যেতে পারে। এবং ছাত্রদের কাপড় চোপড় পরিষ্কার করার জন্য প্রত্যেকটা ডরমিটরির বেসমেন্টে লন্ড্রি রুম রয়েছে, যেখানে মোবাইলের মাধ্যমে স্ক্যান করে নিজে নিজে ওয়াশ করা যায়, এবং সেই কাপড় ড্রাইও করা যায় একই এই লন্ড্রি রুমে এখানে, এবং এটা মোবাইল দিয়ে পরিচালনা করা হয়। এছাড়াও প্রত্যেকটা ডরমিটরির বেসমেন্টে সাইকেল গ্যারেজ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের সাইকেল রাখতে পারে। তো এই ছিল ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী চাইনিজ সরকার থেকে ডরমিটরি বাবদ যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে তার বিবরণ।